তো সুপ্রিয় দর্শক, আপনার সবাই কেমন আছেন? আশা করি বন্ধুরা আপনার সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের বিষয়ে আলোচনা করবো। অনেকে বলেছে যে আমি আগের যে ভিডিও, সরি, সেখানে আমি দেখেছিলাম যে কোর্ট ম্যারেজ রেজিস্ট্রেশন আপনি অনলাইনে কীভাবে করবেন। তো অনেকেই বলেছে যে কোর্ট ম্যারেজ সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার জন্য, তো আজকে আমি সেই তথ্যটা আপনাকে দেব। কোর্ট ম্যারেজ সম্ভব দুটি কারণে করা হয়। প্রথম কথা, এক, ফ্যামিলির সম্মতিতে করা হয় পারিবারিকভাবে, আর একটা ছেলে এবং মেয়ে সাবালক এবং সাবালিকা হলে সেক্ষেত্রে তারা তাদের অধিকারের জন্যে বা তাদের যে সাবালক তারা যে তাদের যে আইনের যে অধিকার সেই অধিকার হিসেবে তারা নিজে কিন্তু কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করতে পারে। তো প্রসিডিউরটা কি আপনাকে একটু বলে দিচ্ছি। তার আগে আপনাকে রিকোয়ারমেন্ট কী 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 দরকার, কী কী লাগবে সেটা আমি আপনাকে প্রথমে বলে দিচ্ছি। তো আমি প্রথমেই চলে যাচ্ছি একটা সাইটে, সেখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, আমি এটা ওকে করে দিচ্ছি। এই যে এই সাইটটি আছে, এই সাইটে আপনাকে আপনাকে দেখেছিলাম আগের ভিডিওতে যে কীভাবে ম্যারেজ রেজিস্ট্রেশন করবে, সেটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি দেখে নেবেন অবশ্যই যদি আপনি চান কীভাবে আপনি ঘরে বসেই ম্যারেজ রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে আপনার মানে সমস্ত কিছু আমি তথ্য আমি এখানে দিয়েছি, আপনি দেখতে পারেন। আরেকটা এখানে সাইট দেখুন, এখানে ডাইরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এই সাইটে দেখুন WB রেজিস্ট্রেশন, এখানে দেখুন ম্যারেজ রেজিস্ট্রেশন। তো এখানে অনেকগুলো অ্যাক্ট মানে ভারতের যে আইন সেগুলো দেওয়া আছে, সেটা আপনি এখানে পড়তে পারেন। বিভিন্ন কিছু এখানে লেখা আছে, উপরে একটু স্ক্রল করলে এখানে দেখুন আরও কিছু দেওয়া আছে। দেখুন এখানে প্লিজ ডাউনলোড হেয়ার, এটা আপনি এখান থেকে পড়তে পারেন। আপনাকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে দেখালাম, ওকে। তো আপনাকে আমি প্রসিডিউর একটু বলে দিই কী কী প্রসিডিউর আছে আপনাকে যখন আপনি কোর্ট ম্যানেজ করবেন। দেখুন, রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে যে বালিকা তার বয়স হতে হবে, অবশ্যই বালিকা হবে না, 18 বছর হয়ে গেলে 18 বছর হতে হবে মেয়ের, মিনিমাম 18 বছর হতে হবে, তার উপরে হলেও কোনো সমস্যা নেই, 18 বছর মিনিমাম হতেই হবে। এবং ছেলের বয়স হতে হবে 21 বছর, 21+, ঠিক আছে। এবং ছেলে এবং মেয়েকে সিঙ্গেল হতে হবে, অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজনেই অবিবাহিত হতে হবে দুজনকেই। এবং যদি কোনো মহিলা কেউ বা পুরুষ মানে এই যে 21 বা 22 বা 18 বছরের কোনো কেউ কারো যদি কোনো ছেলে বা মেয়ের মধ্যে কেউ যদি আগের থেকে বিবাহিত হয়ে থাকে, তো সেক্ষেত্রে তার ডিভোর্স সার্টিফিকেট শো করতে হবে, ঠিক আছে। তো দুটো গেল, মেয়ের বয়স হতে হবে 18 বছর, ছেলে বয়স হতে হবে 21 বছর মিনিমাম এগুলো। এবং সিঙ্গেল হতে হবে দুজনকেই, দুজনে আনম্যারিড হতে হবে, অবিবাহিত হতে হবে। এবং যদি কেউ বিবাহিত হয়েও থাকে এবং কেউ ধরলাম সাপোজ মেয়েটা বিবাহিত ছিল কিন্তু ছেলেটা অবিবাহিত, তো সেক্ষেত্রে মেয়েটা ডিভোর্স সার্টিফিকেট শো করাবে কোর্ট ম্যারেজ করার ক্ষেত্রে, ওকে। এটা আইনগতভাবে আপনাকে বলছি আমি। এরপরে ভ্যালিড ডকুমেন্টস লাগবে, যেমন ছেলের এবং মেয়ের দুজনেরই লাগবে। ছেলের এবং মেয়ের আপনাকে বলে দিচ্ছি দুজনের ক্ষেত্রে কিন্তু সেম হবে, ঠিক আছে, একটু মনে রাখবেন, দুজনের ক্ষেত্রে সেম হবে, ছেলের এবং মেয়ের দুজনের ক্ষেত্রেই এই দুটো ডকুমেন্টসই লাগবে, ঠিক আছে। যেমন দুটো বলতে তিনটা টোটাল এখানে লাগবে ডকুমেন্টস হিসেবে লাগবে, অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ মানে ঠিকানার যে প্রমাণপত্র সেটা লাগবে। এরপরে লাগবে আপনার আইডি প্রুফ মানে আইডেন্টিটি প্রুফ মানে পরিচয়পত্র। এরপরে আপনার লাগবে ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ বার্থ প্রুফ অর্থাৎ মানে ঠিকানার সার্টিফিকেট মানে প্রমাণপত্র, পরিচয় প্রমাণপত্র এবং জন্মের প্রমাণপত্র। জন্মের প্রমাণপত্র এটা দাবি করবে যে ছেলে বয়স 21 বছর+ এবং মেয়ের বয়স 18+, এবং অ্যাড্রেস প্রুফ প্রমাণিত করবে যে ছেলের মেয়েটার বাড়িটা কোথায় আর বা ছেলেটার বাড়িটা কোথায়। এবং আইডি প্রুফ প্রমাণিত করবে, আইডি প্রুফের মধ্যে আপনাকে অবশ্যই ফটো রাখতে হবে। এবার আপনাকে বলে রাখি যে কী কী ডকুমেন্টস আপনি দিতে পারেন, যেমন আপনার ভোটার আইডেন্টিটি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, তো এগুলো আপনি শো করাতে পারেন। তো প্যান কার্ড আইডেন্টি প্রুফ হিসাবে, তো এর মধ্যে একটা ডকুমেন্টস দিলে আপনার সমস্ত তথ্য মানে সমস্ত যে প্রমাণপত্র সেগুলো হয়ে যাবে। যেমন আধার কার্ড, আধার কার্ড দিলে আপনার অ্যাড্রেস প্রুফও হয়ে যাচ্ছে, আইডেন্টিটি প্রুফ হয়ে যাচ্ছে এবং বার্থ প্রুফও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তিনটা ক্ষেত্রে আপনি আধার কার্ড দিতে পারেন, আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্সও কিন্তু আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ প্রমাণিত করে। বার্থ সার্টিফিকেট শুধু দুটো প্রমাণিত করে, যেমন আপনার আইডেন্টিটি প্রুফ সরি আপনার অ্যাড্রেস প্রুফ এবং আপনার বার্থ প্রুফ প্রমাণিত করে, আইডেন্টিটি প্রুফ প্রমাণিত করে না। তো এগুলো একটা আপনি একটু দেখে নেবেন, আপনাকে আমি জাস্ট একটু ডিটেলসে বললাম। এরপরে বলছে ছেলে এবং মেয়ের মধ্যে প্রোহিবিটেড রিলেশনশিপ থাকা চলবে না, অর্থাৎ ছেলের এবং মেয়ের মধ্যে যেমন মামাতো, পিস্তাতো, মাসির এরকম নিজেদের মধ্যে সম্পর্ক হলে চলবে না, ঠিক আছে।
তো এই চারটা রিকুয়ারমেন্ট ছিল। এরপরে আপনি কোর্ট ম্যানেজ কীভাবে করবেন, দেখুন কোর্ট ম্যানেজ করতে গেলে যদি আপনি চান যে আপনার শহর থেকে মানে আপনার ডিস্ট্রিক্ট থেকে অন্য, যদিও কোর্ট ম্যানেজ যদি আপনি নিজেদের সম্মিলিত করেন পরিবার থেকে যে কোনো কারণে, ঠিক আছে, তো আপনি সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্টে আপনি এটা করতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে আপনার ডিস্ট্রিক্টে আপনি করবেন না, তো আপনি অন্য ডিস্ট্রিক্টে অন্য সিটিতে গিয়ে আপনি করতে চান, তো সেক্ষেত্রে সেখানকার যে জায়গাটায় আপনি আছেন সেখানে মোটামুটি মিনিমাম 3 মাস থাকতে হবে আপনাকে। মনে করেন ধরলাম আপনার বাড়ি হুগলিতে, তো আপনি হুগলি ডিস্ট্রিক্ট থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এসে আপনি বিয়ে করতে চান কোর্ট ম্যারেজ, তো সেক্ষেত্রে আপনার মুর্শিদাবাদে এসে আপনাকে কোনো হোটেলে বা বাড়ি ভাড়া বা ধরলাম আপনার কোনো এই যেমন বাড়ি ভাড়া বা হোটেলে আপনি থাকছেন, তো সেক্ষেত্রে বাড়ি ভাড়ার রেন্ট রিসিপ্টটা আপনার লাগবে 3 মাস আপনি মিনিমাম ধরে ওখানে আছেন, এবং হোটেলে যে আপনি আছেন সে হোটেল বুকিং বা হোটেলে থাকার যে রিসিপ্ট সেটা আপনার কাছে শো করতে হবে, সেটা আপনার প্রমাণপত্র যে আপনি এই সিটিতে মিনিমাম 3 মাস ধরে আছেন। অথবা আপনার কোর্টে একটা এফিডেভিট লাগবে সেই ডিস্ট্রিক্টের, ঠিক আছে, যে আপনি এখানে বর্তমানে বসবাস করছেন, তো এগুলো আপনাকে শো করাতে হবে। এরপরে আপনাকে কোর্টে একটা যে নোটিশ পাঠাতে হবে আপনাকে একটা মোহরি ধরে বা উকিল ধরে যে আপনি কোর্ট ম্যানেজ করতে চান, তো কোর্ট ম্যানেজ যখন আপনি নোটিশ পাঠাবেন তো সেক্ষেত্রে কোর্ট থেকে কী করবে, কোর্টের বাইরে একটা নোটিশ দিয়ে দেবে, এবং সেই নোটিশ ভিত্তিতে আপনার ফ্যামিলিতে একটা নোটিশ দেবে 1 মাসের মধ্যে যে আপনার অমুকের পুত্র বা অমুকের মেয়ে তো সেক্ষেত্রে বিবাহিত হতে চায়। যদি কোনোরকম অবজেকশন আসে তো সেক্ষেত্রে আপনার পরিবার থেকে মানে মেয়ের বা ছেলের পরিবার থেকে যদি কোনো অবজেকশন আসে সেই নোটিশ পাওয়ার পরে, তো সেক্ষেত্রে অবজেকশনটা দেখা হবে যে অবজেকশনটা ভ্যালিড কি ইনভ্যালিড, অর্থাৎ অবজেকশনটা কি বৈধ না অবৈধ, অর্থাৎ অবজেকশনটা কি সঠিক অবজেকশন না, যেমন এমন অবজেকশন করা চলবে না যেমন ভিন্ন ধর্মের, যেমন অন্য কোনো ভ্যালিড অবজেকশন, অর্থাৎ মানে উপযুক্ত অভিযোগ করতে হবে ফ্যামিলি পরিবার থেকে, যেমন মেয়ের পরিবার থেকে ছেলে পরিবার থেকে উপযুক্ত যে অভিযোগ সেটা হচ্ছে যে মেয়ের বয়স 18 বছর হয়নি, এটা একটা অভিযোগ, ছেলের বয়স 18 বছর হয়নি এটা একটা অভিযোগ, এটা একটা অভিযোগ যে মেয়ের বিবাহিত হয়ে গেছে ছেলের পক্ষ থেকে সেটা মানতে চাইছে না এবং মেয়েটার কাছে কোনো ডকুমেন্টস প্রুফ নেই, এটা একটা উপযুক্ত অভিযোগ। কিন্তু মেয়ের কাছে যদি ডিভোর্স সার্টিফিকেট থাকে এবং ছেলে বয়স 21+ হয় তো সেক্ষেত্রে তাদের অধিকার আছে যারা তারা বিয়ে করতে পারবে, সেক্ষেত্রে ফ্যামিলি কিছু করতে পারবে না কেননা দুজনেই সাবালক এবং সাবালিকা। তো এর ক্ষেত্রে যদি ডকুমেন্টস এর ক্ষেত্রে যদি কোনোরকম যে অবজেকশন যদি অ্যাকসেপ্ট না করে কোর্ট, তো সেক্ষেত্রে বিবাহিত সার্টিফিকেট আপনাকে দিয়ে দেওয়া হবে কোর্ট থেকে। আর যদি 1 মাসের মধ্যে কোনো অবজেকশন না আসে মেয়ে বা ছেলে বাড়ি থেকে, সেক্ষেত্রে 1 মাসের পরে তাদের কোর্ট ম্যানেজ করে দেওয়া হবে। এবার অনেকে বলছে যে কীভাবে তাহলে আমরা এই কোর্ট ম্যানেজটাকে যদি আমরা না জানিয়ে করতে চাই সেক্ষেত্রে কীভাবে করব, তো এক্ষেত্রেও আপনাকে একটা কথা বলে রাখি যে আপনি কোনো এটা বিভিন্ন মন্দিরে বিবাহিত বিবাহ করা হচ্ছে, যেমন ছেলে মেয়ের সাবালক সাবালিকার ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে তারা ওখানে গিয়ে যদি বিবাহিত করা হয় রেজিস্টার্ড যে মন্দির আছে, এবং যারা মুসলিমের ক্ষেত্রে তারা নিকাহ করতে পারে যে কোনো মসজিদে গিয়ে, তো সেখান থেকেও একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় এবং মন্দিরেও কিন্তু সার্টিফিকেট বিবাহ করলে দিয়ে দেওয়া হয়। সেই সার্টিফিকেটের আধারে আপনি কোর্টে এসে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট আপনি প্রাপ্ত করতে পারেন, সেই সার্টিফিকেটের আধারে যে আপনি অলরেডি মন্দিরে বা মসজিদে গিয়ে আপনি নিকাহ করেছেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যাবেন। তো এটা একটা প্রসিডিউর ছিল। আর অনেকেই বলেছে যে বাড়িতে বসে কীভাবে করা যায়, অনেকে বলেছে যে ম্যারেজ সার্টিফিকেট কীভাবে কারোর সঙ্গে করা যায়, ম্যারেজ সার্টিফিকেট কারোর সঙ্গে করার জন্য আপনি আপনার ডিস্ট্রিক্টে যে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস সেখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করবেন, সেখানে গিয়ে আপনার ভ্যালিড প্রুফ দেখিয়ে আপনি কিন্তু ম্যারেজ সার্টিফিকেটটা কারেকশন করতে পারবেন, যে কোনো কারেকশন, নাম কারেকশন হোক বা অ্যাড্রেস কারেকশন হোক। এরপরে যদি আপনি নতুন করে আবেদন করতে চান, তো ভিডিও অলরেডি আছে আপনি দেখে নিয়ে অবশ্যই এই যে সাইটটা আছে দেখুন rgmwb.gov.in, এখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারেন ঘরে বসেই, এটা আমি ভিডিও অলরেডি বানিয়েছি। এরপরে অনেকেই যদি আপনারা চান যে এই প্রসেসে করতে, তো সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন, ঠিক আছে। আর বেশি কোনো কিছু বলার নেই, যদি কোনো প্রশ্ন থাকে তো নিচে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আরও কোনো যদি দেখুন যদি কোনো সম্পর্কিত এই যে ম্যারেজ সার্টিফিকেট সম্পর্কিত কোনো তথ্য থাকে, তো আপনি অবশ্যই সেই আপনার ডিস্ট্রিক্ট ম্যারেজ প্রতিটা ডিস্ট্রিক্টে ম্যারেজ
অফিস আছে সেখানে গিয়ে আপনি কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন, সেখানে আপনাকে পুরো হেল্প করা হয় গভর্নমেন্ট থেকে। ঠিক আছে, তো এতটুকু ছিল, যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবেন, হ্যাঁ কোনো যদি সাজেশন থাকে তো অবশ্যই আপনাকে আমাকে দেবেন। তো এতটুকুই বলবো, ভালো থাকবেন, ভিডিও দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।